হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হিয়া। আজকে আরেকটা নতুন ব্লগ আমি শুরু করে দিয়েছি, অ্যান্ড আমি কালকে একটা ব্লগ ছেড়েছিলাম সরস্বতী পুজোর। সো তোমরা সবাই লিখেছো যে আমাদের প্রত্যেক দিন ব্লগ চাই। তো বেসিক্যালি দেখো, আমি মিথ্যে কথা তোমাদের বলবো না, আমি একটু ল্যাদখোর। প্লাস দেখো, কার ইচ্ছে করে মানে ফ্লোর থেকে এসে ওই এডিট করার ব্যাপারটা, তো তাই করি না। বাট এবার থেকে আমি চেষ্টা করব সপ্তাহে অন্তত 3টে বা 4টে ব্লগ দেওয়ার, বা প্রত্যেক দিন ব্লগ ব্লগ দেওয়ার। প্লিজ তোমরা কিছু মাইন্ড করো না। সো আরেকটা কথা, আজকে একটা খুবই স্পেশাল ডে, আজকে আমার মা আর বাবার অ্যানিভার্সারি। ওদের একটু পরে তোমাদের আমি দেখাবো, এখন আপাতত আমি ফটাফট চেঞ্জ করে দিই। সো একটা ট্রানজিশন হয়ে যাক, ইনস্টাগ্রামেও ট্রানজিশন করবো, প্লাস এখানেও একটা ট্রানজিশন করবো। তো লিখে জানিয়ে কেমন হয়েছে এই ট্রানজিশনটা। অ্যান্ড আমি এখন ফুল রেডি, আমি একটা কুর্তি টাইপ পরেছি অ্যান্ড এই ইয়াররিংসটা পরেছি। অ্যান্ড তোমরা অনেকেই জানো যে আমি খুবই ইয়াররিংস লাভার। অ্যান্ড আমি একটু লিপস্টিক পরেছি, একটু কাজল পরেছি অ্যান্ড মাস্কারা দিয়েছি। আর আজকে একটা খুব অ্যানোয়িং জায়গায় আমার একটা পিম্পল হয়েছে, আই ডোন্ট নো ওয়াই। অ্যান্ড আমি এগুলোকে ঢাকি নি, কারণ আই লাভ দিস চিকস, এরকম লাল 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 ব্লাশের মতো কাজ করে। আমি জানি আমি পাগল, আমি ভুলভাল বকছি। এখন মা বাবা দিদি সবাই রেডি হচ্ছে, ওরা রেডি হয়ে গেলে আমরা এখন যাবো লাঞ্চে, আমার দিদাও যাবে। তো তোমাদের আমি দেখাতে থাকবো, তো স্টে টিউনড। বাড়িতে বসে গেছি, এখনো ওরা আসছে না, ওরা এখনো সাজছে। দিদা চলে এসেছে। দিদা একটু হাই বলো। হাই দিদা, আমাদের সঙ্গে যে লাঞ্চে যাবে। সো এই যে এই যে এই যে এই যে সে মাকে মা চলে যাচ্ছে, মা ভেতরে বসে আমি বলছি একটু হ্যাপি অ্যানিভার্সারি, একটু কিছু বলে দাও। হাই কি বলবো, তুমি বলো কি একটা বলো। 22টা বছর একসাথে কাটালাম, 22 বছর সবাই মিলে, আরো এরকম সারা জন্ম কাটাতে চাই সবাই মিলে একসাথে। আমরা পৌঁছে গেছি এখন, আমরা এখন এবার লাঞ্চটা করবো। আমরা মেনু দেখলাম, আমি নিচ্ছি একটা সিঙ্গাপুরিয়ান মিক্স নুডলস, আরেকটা কি চিকেনের একটা ডিশ, কারণ বিরিয়ানি অতটা খেতে পছন্দ করি না। ওরা খাবে হচ্ছে ডাব বিরিয়ানি। বেসিক্যালি আমরা যে রেস্টুরেন্টে এসেছি, এই রেস্টুরেন্টটা হচ্ছে স্পেশালিটি হচ্ছে ডাব বিরিয়ানি, নয় ডাব বিরিয়ানি, নয় চিকেন বিরিয়ানি, নয় মাটন বিরিয়ানি। আমরা এরকমভাবে খাবো, দিদা সবাই ওরা ওটা নেবে, আমি সিঙ্গাপুরিয়ান আক্কা নুডলসটা নেবো আর আরেকটা কেজি ফ্রাইড। তো এই যে মেনু কার্ডটা আমি দেখিয়ে দিচ্ছি, দিয়েছিলাম একটা চিকেন চিজ চিকেন কাবাব, সরি আমি দেখাতে পারলাম না, তার আগে আমি একটা বুমারাং করেছি ওটা এখানে দিয়ে দেবো। বাট এত টেম্পটিং, তো খেয়ে নিতে ইচ্ছে করলো, এটা খুবই সুন্দর খেতে, খুব সুন্দর ছিল এটা, সুন্দর ছিল এটা। আরেকটা অর্ডার দিয়েছি, আরেকটা বেশ একটা কি একটা চিলি চিকেন টাইপ ছিল একটা, আরেকটা যেটা আরেকটা যেটা ওটা চিলি চিকেন ড্রাই চিলি, হ্যাঁ কিছু একটা ওরকম হবে, ওইটাও তোমাদের বলবো কেমন হয়েছে। প্লাস দেখো এই যে এটা হচ্ছে গিয়ে কি যেন ভার্জিন মোহিতো, খুবই টেম্পটিং দেখতে লাগছে ভাই, তবে এটাও খুবই টেম্পটিং দেখতে লাগছে, উফ কি অসাধারণ দেখতে লাগছে সিরিয়াসলি। আমার নুডলস চলে এসেছে আর তার সঙ্গে এইটা, ওয়াও অসাধারণ একটা গন্ধ হচ্ছে, জাস্ট অসাধারণ। আমি খেয়ে তোমাদের টেস্টটা বলছি, এটা হচ্ছে ডাব বিরিয়ানিটা, সব মাটন না,
বাট এই যে এইটা মানে এই যে এটা খুব ভালো খেতে লেইটা সরি পড়ে গেল এটা আমি আবার খাবো অসাধারণ এইটা হচ্ছে গোলাপ জামুন খুব সুন্দর একটা ডেকোরেশন করে বাও তো আমরা এখন গাড়িতে করে যাচ্ছি আমার বাড়ি তো তোমরা প্লিজ যাও ইয়েতে কি যেন আমি বারবার না রেস্টুরেন্টটার নাম ভুলে যাচ্ছি মা কি যেন রেস্টুরেন্টটার নাম টেস্ট রাইড সরি কিছু মনে করো না তোমরা ভুলে গেছিলাম ওখানে যাও ওখানকার সত্যি খাবারটা খুব ভালো এটা হচ্ছে কোথাকার টেস্ট রাইড এটা আমরা এখন বাস্কিন রবিন্সের আইসক্রিম নিয়েছি ওই কেক উইথ আইসক্রিমটা তো আমাদের এখানকার আইসক্রিমটা নিয়েছি আজকে কাটা হবে কালকে আরেকটা কাটা হবে বাট আজকে একটা কাটা হবে তো আমি একটা কথা বলতে চাই আমি যেহেতু কালকে একটা ভিডিও ছেড়েছি হয়তো আমি যেই দিন এই ভিডিওটা ছাড়বো মানে কালকে ছাড়বো তোমরা ওই ব্লগটা দেখে নিয়েছো হয়তো ওইখানে আমি একটা দিদি আমাকে একটু ইয়ারকি মেরে বলেছিল ও আমাকে দেখায় না অ্যান্ড অল একজন কেউ কমেন্ট করেছে একজন কেউ না একজন কমেন্ট করেছে যে দ্য ফিউচার হ্যান্ড বা কিছু আমি নামটা নিলাম যে তুমি তোমার দিদিকে দেখাতে চাও না তুমি তোমার দিদির সঙ্গে ভিডিও করো না এই সেই তুমি তোমার দিদিকে ছাড়া বেকার কিছুই না হ্যাঁ এটা আমি মানছি কারণ আমি দিদির সঙ্গে ভিডিও করতে পারি না নট করতে চাই না কারণ দেখো তোমরা আমার সিচুয়েশনটা বুঝবে কারণ আমরা যেইটুকু টাইম থাকি সেটেই থাকি সেটে তো আর দিদি যেতে পারবো না মানে অতক্ষণ তো সেটে দিদি থাকতে পারবে না আমি একা থাকি তাই দেখুন আমি বেশিরভাগ টাইমটা স্পেন্ড করি আমাদের ওখানকার সাথে মানে ওখানকার লোকেদের সঙ্গে লাইক পারমিতা দি তানিষ্কা টিনটিন দা অ্যান্ড অল তাদের সাথে স্পেন্ড করি টাইম তো তখন যাদের সঙ্গে যখন পাই তাদের সঙ্গে রিল করি না ভিডিও বানাই এটা কিন্তু তাদেরকে যে মানে আমি বেশি প্রায়োরিটি দিই আমার দিদির থেকেও হ্যাঁ আমি ওদেরকে প্রায়োরিটি দিই বাট আমার দিদি ফার্স্টে ওদের থেকে অবশ্যই এটা আমি মানি প্লাস ওর সঙ্গে ভিডিও করতে পারি না নট করতে চাই না তো আপনি যেই মানে আপনি বা যেই হন না কেন আমি ওটা করতে চাই না নয় করতে পারি না তো এইটা হচ্ছে গিয়ে আমাদের আইসক্রিম কেক কেক উইথ আইসক্রিম বাস্কিন রবিন্স এটা হচ্ছে ভ্যানিলা উইথ চকলেট ফ্লেভারটা নাকি ক্লাসিক ফাজ কি ভুলে গেছি তো ওরা পুরো রেডি তাকাও হ্যাপি অ্যানিভার্সারি আজকে এই কেকটা কাটা হবে কালকে আমার দিদি কেক বানাচ্ছে প্রসেসিং ঠিক আছে কাটো হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ Happy anniversary, dear mom and dad. Happy anniversary to you. 22টা বছর একসঙ্গে। Wow, cute couples. মুখের এক্সপ্রেশনটা দাও। ব্লগটা এন্ড করার পালা সো আমি এখন বসে গেছি এইটা নিয়ে বিকজ আমার বিগ বিগ আইসক্রিম লাভার তো এখন আমি আইসক্রিমটা এনজয় করবো অ্যান্ড প্লিজ তোমরা লিখে জানিও ভিডিওটা কেমন লেগেছে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আরও এরকম অনেক ভালো ভালো ব্লগ দেখতে হলে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন আর আমি প্রমিস করছি আমি এবার অনেক ব্লগ ছাড়বো সরি আমি একটু ল্যাতখোর হয়ে গেছিলাম দু মাসে আর চাপটাও সত্যি খুব ছিল কিছু মনে করো না তোমরা আমি আবার কন্টিনিউ ব্লগ করবো সো স্টে টিউন ফর দ্যাট লাভ ইউ